বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই জন্যই আজকে তোমাদের সামনে উপস্থিত হতে পেরেছি অনলাইন বা প্রযুক্তির সহায়তায়। আমি মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, শিক্ষক, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় শিক্ষা বিভাগের অর্থ ও ব্যাংকিং বিষয়ে অষ্টম অধ্যায়টি, মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং, কারেন্সি, ব্যাংক অ্যান্ড ব্যাংকিং নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। তোমরা সবাই খাতা, কলম এবং বই সামনে রাখো। আমি যখন আলোচনা করব তখন তোমরা সেটি শুনবে, প্রশ্নগুলো খাতায় তুলবে এবং প্রয়োজন মতো নোট করে নিবে। তো চলো আমরা পড়ার মধ্যে চলে যাই। প্রথমেই আমরা আলোচনা করব মুদ্রা ও তার ইতিহাস সম্পর্কে। দেখো, সৃষ্টির আদিকাল থেকে মানব বিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদা, অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারিত হচ্ছে। এই অর্থনীতি প্রাচীনকালে মানুষের চাহিদা ছিল সীমিত। তখন মানুষ তাদের উৎপাদিত প্রয়োজনীয় দ্রব্যাদিগুলো উৎপাদন করার পরে অতিরিক্ত যে দ্রব্যগুলো থাকতো সেগুলো পারস্পরিক বিনিময়ের মাধ্যমে তাদের চাহিদা মেটাত। কিন্তু আস্তে আস্তে যখন মানুষ বৃদ্ধি পেতে লাগলো, মানুষের ব্রেইন শক্তি বেড়ে গেল, মানুষের চিন্তা চেতনা প্রসারিত হতে লাগলো, তখন মানুষ একটি মাধ্যম খুঁজতে লাগে কীভাবে বিনিময় করা যায়। কারণ যখন সৃষ্টির আদিকাল ছিল, মানুষ ছিল কম, তাদের চাহিদা ছিল সীমিত। মানুষ বৃদ্ধির সাথে সাথে তাদের চাহিদাও বেড়ে গেল। মানুষ তার প্রয়োজন বিভিন্ন রকম জিনিস আবিষ্কার করতে লাগে। তেমনিভাবে তারা বিনিময়ের মাধ্যমও খুঁজতে লাগে। এই বিনিময়ের মাধ্যম খুঁজতে গিয়ে সবচেয়ে বেশি যে বিষয়গুলো অবদান রেখেছিল সেটা হচ্ছে তোমার চাকা, নৌকা আবিষ্কার এবং জাহাজ। এগুলো তোমার ব্যবসায়িক কর্মকাণ্ড প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এই বিনিময় করতে গিয়ে মানুষ একটি মাধ্যম খুঁজতে লাগে। শুধুমাত্র বিনিময় মাধ্যমে না, সঞ্চয়ের বাহন হিসাবে এবং মূল্যের পরিমাপক হিসাবেও তারা একটি মাধ্যম খুঁজতে লাগে। এবং সেটি তারা শেষ পর্যন্ত বের করতে পারলো, আবিষ্কার করতে পারলো, সেটি হচ্ছে তোমার মুদ্রা। মুদ্রার মাধ্যমে মানুষ বিনিময় কর্মকাণ্ডগুলো পরিচালিত করতে লাগলো। এখন মুদ্রার ইতিহাস কিন্তু বিচিত্র, বৈচিত্র্যপূর্ণ। ইতিহাস ঘাটলে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম, বিভিন্ন আকৃতির মুদ্রা প্রচলিত ছিল। যেমন ঝিনু, কোথাও শামুক, হাতির দাঁত, হাঙরের দাঁত, পাথর, এগুলো মুদ্রা হিসেবে ব্যবহার করতে লাগলো। এমনকি স্বর্ণমুদ্রাও মুদ্রা হিসেবে ব্যবহার করতে লাগলো। কিন্তু মানুষ বৃদ্ধির সাথে সাথে এই মুদ্রা, ধাতব মুদ্রাগুলোর ব্যবহার সীমিত হয়ে আসতে লাগলো। কারণ মানুষ এত বেড়ে গেল যে ধাতব মুদ্রাতেও ঘাটতি দেখা দিল। ধাতব মুদ্রা তৈরি করতে যে ধাতব উপাদান দরকার সেটাও ঘাটতি দেখা দিল। তাছাড়া স্বর্ণালঙ্কার, রূপা, এগুলো মানুষ ব্যবহার্য হিসেবে ব্যবহার করা শুরু করে দিল। ফলশ্রুতিতে এই ধাতব মুদ্রাগুলোর ব্যবহার সীমিত হতে লাগে। এবং সেই জন্যই মানুষ ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কাগজি মুদ্রার প্রচলন শুরু করল। আমি আরেকবার বলছি, এই কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে। মানুষ দেখলো যে এই কাগজি মুদ্রা ব্যবহার করার ফলে তাদের বহন করতে সুবিধা হয়, তাদের ব্যবহার করতে সুবিধা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সুবিধা হয়। সেজন্য মানুষ সর্বসম্মতিক্রমে কাগজি মুদ্রাটি তাদের বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার শুরু করল। এখন সারা বিশ্বব্যাপী কাগজি মুদ্রার প্রচলন চলছে। যদিও কিছুটা ধাতব মুদ্রার ব্যবহার রয়েছে, কিন্তু তা খুবই সীমিত। এখন কাগজি মুদ্রার ব্যবহার বিশ্বব্যাপী চলছে। এখন আমরা আলোচনা করব মুদ্রা কি, মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক।
দেখো আমি যতক্ষণ আলোচনা করলাম তা থেকে তোমরা বুঝতে পারো আসলে মুদ্রা কি। যদি আমি সঙ্গে হিসেবে বলতে চাই, মুদ্রা হল সর্বজন গ্রাহ্য বিনিময় মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহক। আমি আরেকবার বলছি মুদ্রা কি, তোমাদের সুবিধার জন্য তোমরা ভালো করে শোনো। মুদ্রা হল সর্বজন গ্রাহ্য বিনিময় মাধ্যম, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহক। এ নিয়ে এই তিনের এই তিনটি কাজই হচ্ছে মুদ্রার কাজ। এই সময় থেকেই অ্যাকচুয়ালি মুদ্রার কাজ সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গেছো। আমি আরেকবার বলছি মুদ্রার সঙ্গে থেকে যে তিনটি কাজ আমরা পাই সেটা এক হলো মূল্যের পরিমাপ। কিভাবে মূল্যের পরিমাপ? যেমন ধরো তুমি একটি বই কিনতে চাও, বইয়ের দাম হচ্ছে 200 টাকা। তাহলে এই যে 200 টাকা তুমি নির্ধারণ করলে, বইটার দাম 200 টাকা যে নির্ধারণ করলে, এটাই হচ্ছে মূল্যের পরিমাপ। আরেকটা হচ্ছে বিনিময় মাধ্যম। দেখো তুমি যখন একটি সাইকেল ক্রয় করতে যাবে অথবা মাস বাজারে ক্রয় করতে যাবে, তখন একটা নির্ধারণ করে দেয় দাম। যেমন ধরো সাইকেলের দাম 10,000 টাকা, তুমি সাইকেল যে বিক্রি করবে তাকে 10,000 টাকা দিবে এবং তার কাছ থেকে তুমি একটি সাইকেল নিয়ে নিবে, এটা হচ্ছে বিনিময় মাধ্যম। অথবা মাছ, তুমি 5 কেজি মাছ ক্রয় করেছ 1500 টাকা দিয়ে, তুমি 1500 টাকা মাছওয়ালাকে দিবে এবং তার কাছ থেকে 5 কেজি মাছ নিয়ে আসবে, এটা হচ্ছে তোমার বিনিময় মাধ্যম। আরেকটা হচ্ছে সঞ্চয়ের ভাণ্ডার। দেখো তুমি তোমার ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারো, কিন্তু সঞ্চয় যদি অর্থের মাধ্যমে না করে অন্য মাধ্যমে সঞ্চয় করতে যাও তা তোমার জন্য খুবই দুরূহ। এই জন্য তুমি অর্থকে সঞ্চয়ের মাধ্যম হিসেবে কাজ করতে পারো। তাহলে আমরা কি শিখলাম? মুদ্রা কি? মুদ্রা হচ্ছে সর্বজন গ্রাহ্য বিনিময় মাধ্যম, মূল্যের পরিমাপ এবং সঞ্চয় বাহন। মুদ্রার কাজ তিনটি: এক, বিনিময় মাধ্যম হিসেবে কাজ করা; দুই, মূল্যের পরিমাপ হিসেবে কাজ করা; এবং তিন, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করা। এখন আমরা বলব মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক। দেখো মানুষ বিবর্তনের সাথে সাথে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বৃদ্ধি পেয়েছে, মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে, মুদ্রার ব্যাপক ব্যবহার বেড়েছে, বিভিন্ন ব্যবহার বেড়েছে। এই মুদ্রার ব্যবহারকে সঠিকভাবে কাজে লাগানোর জন্যই ব্যাংকের উৎপত্তি। এজন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়, কারণ মুদ্রা ব্যতিরেকে ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করা সম্ভব নয়। আমি আরেকবার বলছি মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়, কারণ মুদ্রা ব্যতিরেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হতে পারে না। তাই মুদ্রা ও ব্যাংকিং একে অপরের সাথে পরিপূরক। মুদ্রা ছাড়া যেমন ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হতে পারে না, তেমনি ভাবে ব্যাংক ছাড়াও মুদ্রার ব্যবহার খুবই সীমিত। এই জন্য মুদ্রা এবং ব্যাংক একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটিকে ছাড়া অপরটি পূর্ণাঙ্গভাবে কোনো কাজ করতে পারে না। ব্যাংক সৃষ্টির শুরু থেকেই মুদ্রার মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতেছে। তারা আমার মক্কেলদের কাছ থেকে আমানত নিচ্ছে, সেগুলো সেই অর্থ একত্রিত করে কোথাও বিনিয়োগ করছে অথবা প্রয়োজন মধ্যে ঋণ দিচ্ছে, সবই মুদ্রার মাধ্যমে তারা পরিচালনা করছে। সুতরাং মুদ্রা এবং ব্যাংক একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা আসি ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকার সম্পর্কে আলোচনা করব। ব্যাংক কি? দেখো ব্যাংক শব্দটির সঠিক ইতিহাস সম্পর্কে আমরা সঠিকভাবে না জানলেও কিছু সাপোর্ট পেতে পারি যে ব্যাংক শব্দটি কোথা থেকে এসেছে। দেখো প্রাচীন অর্থনীতিবিদদের মধ্যে ব্যাংক শব্দটি BANGK ব্যাংক অথবা BANCO ব্যাংকো, BANCUS ব্যাংকাস প্রভৃতি শব্দ থেকে এসেছে। ব্যাংক শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে কোনো বিষয়ের স্তূপ
বালির টিপ অথবা লম্বা টুপ। এই অর্থনীতিবিদদের মধ্যে ল্যাটিন শব্দ ব্যাংক, ব্যাংকো, ব্যাংকাস প্রভৃতি থেকে এসেছে। মধ্যযুগীয় অর্থনীতিবিদদের কথা যদি আমরা বলতে যাই, দেখব যে ইটালির লম্বার্ড স্ট্রিটে কিছু লোক লম্বা টুলে অর্থ রেখে অর্থ ধার নেওয়া, অর্থ দান দেওয়া ইত্যাদি কাজগুলো পরিচালনা করত, লম্বা টুলে অর্থ রেখে। এবং একই সময়ে ইউরোপীয় কান্ট্রিগুলো এবং লাতিন আমেরিকার কান্ট্রিগুলো একই সাথে একইভাবে এই ব্যবসাগুলো পরিচালনা করত। তাই ব্যাংক শব্দটি অ্যাকচুয়ালি ল্যাটিন শব্দ থেকে এসেছে বলে আমরা ধরে নিতে পারি। ব্যাংক শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে বলে আমরা ধরে নিতে পারি। তো ব্যাংকের সংজ্ঞা যদি আমরা বলতে যাই, বলবো যে ব্যাংক হচ্ছে এমন একটি ক্ষেত্র যেখানে থেকে মক্কেলদের কাছ থেকে আমানত গ্রহণ করে সেই অর্থকে কোথাও বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জনের জন্য বিনিয়োগ করে এবং প্রয়োজন মধ্যে অন্যদেরকে ঋণ দিয়ে দেবে। এখন আমরা আসি ব্যাংকিং। দেখো, অক্সফোর্ড ডিকশনারির মতে ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা এবং ঋণ দেওয়ার এক নিরাপদ স্থান। ব্যাংকের যাবতীয় সকল কার্যগুলিগুলাই ব্যাংকিং কার্যগুলির অন্তর্ভুক্ত। আমি আরেকবার বলছি, ব্যাংকের যাবতীয় বৈধ কার্যগুলিগুলো সকল কার্যগুলোগুলোই ব্যাংকিং কার্যের অন্তর্ভুক্ত। এবং ব্যাংকিং কার্যগুলো কী কী? যেমন আমানতদারিদের কাছ থেকে আমানত গ্রহণ করা, প্রয়োজন মধ্যে কোথাও বিনিয়োগ করা, বিনিময় বিলের বার্তা করা, প্রাপ্য বিলের বার্তাকরণ, প্রত্যয়নপত্র ইস্যু করা, প্রয়োজন বোধে ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে তাদেরকে সহযোগিতা করা ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ ব্যাংকিং কাজের অন্তর্ভুক্ত আছে। এখানে আমি একটু বলে দিচ্ছি, প্রত্যয়নপত্র ইস্যু করা বা লেটার অফ ক্রেডিট, এলসি, দ্যাট মিনস লেটার অফ ক্রেডিট কি? দেখো, এলসি বা লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়নপত্র হচ্ছে আমদানিকারকের পক্ষ হয়ে রপ্তানিকারককে অগ্রিম টাকা দেওয়ার যে ব্যবস্থাটা, এটা ব্যাংক করে থাকে, এটাই হচ্ছে এলসি বা লেটার অফ ক্রেডিট। আমদানিকারকের পক্ষ হয়ে রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদান করাই হচ্ছে এলসির কাজ। ব্যাংক এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করে থাকে যাতে ব্যবসায়ীদের অনেক সুযোগ সুবিধা তৈরি হয়। এছাড়াও ব্যবসায়ীদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা ব্যাংক দিয়ে থাকে, যেমন দেশি মুদ্রা, বিদেশি মুদ্রা, এক মুদ্রা থেকে অন্য মুদ্রা রূপান্তর করা কাজগুলো একটু কঠিন কাজ, এগুলো ব্যাংক অত্যন্ত সুন্দরভাবে সহজভাবে করে থাকে যাতে ব্যবসায়ীদেরকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে খুব সুবিধা হয়। সুতরাং ব্যাংকিং কার্যক্রমগুলো ব্যাংক করে থাকে খুব সুন্দরভাবে। এখন আমরা আসবো ব্যাংকিং। দেখো, ব্যাংকিং যে কার্যাবলীগুলো, ব্যাংক এবং ব্যাংকিংয়ের যে কার্যাবলীগুলো করে থাকে তারাই হচ্ছে ব্যাংকার। ব্যাংক এবং ব্যাংকিংয়ের যত কার্যাবলীগুলো আছে, যারা এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাদেরকে বলা হয় ব্যাংকার। ব্যাংকার ব্যতিরেকে ব্যাংক এবং ব্যাংকিংয়ের কোনো কার্যাবলী সম্পন্ন করা সম্ভব নয়। তাই ব্যাংকার একটা গুরুত্বপূর্ণ উপাদান। সুতরাং ব্যাংকের ভিতরে তুমি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারো না। সুতরাং ব্যাংকের যাবতীয় কার্যক্রমগুলো যারা করে থাকে তারাই হচ্ছে ব্যাংকার। এখন আমরা আসব ব্যাংক ব্যবসার ইতিহাস ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করব। দেখো, মানব বিবর্তনের সাথে সাথে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, মানুষের চাহিদা বৃদ্ধি পায়। একসময় যেমন ছিল মানুষের চাহিদা সীমিত ছিল, মানুষ তার প্রয়োজনীয়
মানুষ যা উৎপাদন করতো তার প্রয়োজনীয় জিনিস রেখে বাকিগুলো বিনিময়ের মাধ্যমে একজন আরেকজনের সাথে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে তাদের বিনিময় কার্যক্রমগুলো পরিচালনা করত, যেটাকে বার্টার সিস্টেম বলা হয় বা দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রথা। এখনও সেই দ্রব্যের বিনিময়ে দ্রব্য প্রথা আছে, কিন্তু খুবই সীমিত। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার কারণে মানুষ ব্যাংকের প্রয়োজনীয়তা বুঝতে লাগে এবং এই মুদ্রার সঠিক ব্যবহার করবার জন্যই কিন্তু ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ঘটেছিল। ব্যাংক ব্যবস্থার প্রথম যে ইতিহাস আমরা জানতে পারি সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে ব্যাংকিং কার্যক্রমগুলো শুরু হয়েছিল। আমার মনে হচ্ছে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে থেকে ব্যাংকিং কার্যক্রম নিয়ে আলোচনা শুরু হয় বা ব্যাংকিং কার্যক্রমগুলো শুরু হয়। তারপরে তোমার রোমান সভ্যতা এসেছে, ব্যাবিলনীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, এই সভ্যতাগুলো এসে ব্যাংকিং কার্যক্রমগুলিকে আরও প্রসারিত করেছে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দ পর্যন্ত এই ব্যাংকিং কার্যক্রমের ব্যাপক উন্নতি সাধিত হয়। এই উপমহাদেশে প্রথম ব্যাংক এসেছিল, সেই ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান 1700 সালে। 1700 সালে প্রথম এই উপমহাদেশে ব্যাংক ব্যবস্থার প্রচলন শুরু হয়েছিল, নাম ছিল ব্যাংক অফ হিন্দুস্তান। এরপরে 1935 সালে এই ব্যাংক ব্যবস্থার গার্ডিয়ান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ঘটেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে। 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, যে ব্যাংক অন্যান্য সকল ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করত। এরপরে 1948 সালে যখন ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র হয়েছিল, তখন পাকিস্তানে স্টেট ব্যাংক অফ পাকিস্তান নামে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় পাকিস্তান। তখন পাকিস্তানের সকল ব্যাংকে নিয়ন্ত্রণ করত ব্যাংক অফ পাকিস্তান বা স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এরপরে কালক্রমে আমরা 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করি। স্বাধীনতা লাভ করার পর আমাদের দেশে আমরাও কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তা অনুভূত করি। স্বাধীনতার পরে বাংলাদেশে 12টি ব্যাংক ছিল। এই 12টি ব্যাংকের 1090টি শাখা সারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করত, ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করত। কিন্তু দেখা গেল ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন এবং ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক ছাড়া বাকি ব্যাংকগুলোর মালিক ছিল অবাঙালি এবং এদের হেড অফিস ছিল পাকিস্তান। ফলশ্রুতিতে যুদ্ধের পরে আমাদের দেশে ব্যাংকিং ব্যবস্থা খুব নাজুক অবস্থানে ছিল। ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংক, দ্যাট মিন্স বাংলাদেশ ব্যাংক, অন্যান্য ব্যাংকের গার্জিয়ান হিসেবে আবদ্ধ হল। বাংলাদেশ ব্যাংক ঋণ দেওয়া, ঋণ নেওয়া এবং ব্যাংক অন্যান্য ব্যাংকের গার্জিয়ান হিসেবে আবির্ভূত হলো এবং সেই সময়ে 6টি ব্যাংককে জাতীয়করণ করা হল। এই 6টি ব্যাংক কী কী? 1 সোনালী ব্যাংক, 2 জনতা ব্যাংক, 3 অগ্রণী ব্যাংক, 4 পূবালী ব্যাংক, 5 উত্তরা ব্যাংক এবং সোনালী ব্যাংক। আমি আরেকবার বলছি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক এবং রূপালী ব্যাংক, এই 6টি ব্যাংককে জাতীয়করণ করা হয়। পরবর্তীতে যদিও সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক ছাড়া বাকি সবগুলো ব্যাংকে বিরাষ্ট্রীয়করণ করা হয়েছিল, 70 দশকে বাংলাদেশ ব্যাংক বুঝতে পারছিল যে এই ব্যাংকগুলো দেশের অর্থনীতিতে খুব একটা অবদান রাখতে পারছে না। ফলশ্রুতিতে 80 দশক থেকেই ব্যাংক বিরাষ্ট্রীয়করণের ব্যবস্থা শুরু হল, যার কারণে সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক ছাড়া বাকি সবগুলো ব্যাংকে বিরাষ্ট্রীয়করণ করে দেওয়া হল। বর্তমানে এই বিরাষ্ট্রীয়করণ করার ফলে সুফল আমরা পেয়েছি। বর্তমানে বাংলাদেশে 4টি সরকারি ব্যাংক রয়েছে, 4টি বিশেষায়িত ব্যাংক রয়েছে এবং 60টির বেশি বেসরকারি ব্যাংক বাংলাদেশে কার্যরত আছে, যারা বাংলাদেশের সমগ্র বাংলাদেশের ব্যাংকিং কার্যক্রমগুলো পরিচালনা করছে। তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় উঠাবে এবং বাসায় নোট করবে। আমি এখন তোমাদেরকে একটা সৃজনশীল দিচ্ছি, এই সৃজনশীলটা বাড়ির কাজ হিসাবে আমাকে পরবর্তী ক্লাসে দেখাবে।
তোমরা এই সৃজনশীলটি বারিকা হিসেবে করবে। সবচেয়ে বড় কথা হলো তোমরা অধ্যায়টি ভালো করে কয়েকবার পড়বে, বিষয়গুলোকে আয়ত্ত করবে। এখন আমাদের যে পরীক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে সৃজনশীল পরীক্ষা ব্যবস্থা। তুমি অধ্যায়টি ভালোভাবে পড়ার পরে, বিষয়গুলোকে আয়ত্ত করার পরে, তুমি সৃজনশীল প্রশ্নগুলোকে মনের মাধুরী মিশিয়ে মূল বক্তব্য ঠিক রেখে লিখতে পারবে এবং দ্যাট উইল বি এ গুড মার্কস। এই জন্য অধ্যায়টি বারবার পড়া অত্যন্ত জরুরি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। মনে রাখবা, স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই আমরা এই করোনা মহামারী থেকে রেহাই পেতে পারি। বাসা থেকে যখন বেরোবা, মাস্ক পরে বেরোবা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। শুধুমাত্র স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা এই মহামারী থেকে রক্ষা পাবো এবং আমরা সবাই, আবার ছাত্র শিক্ষক সবাই একত্রিত হয়ে ক্লাস নেওয়ার সুযোগ পাবো। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।